মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শোনো ফুলকি দাস, মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। এই ভিড়ের মধ্যে এত ধোঁয়া ছিল, তার মধ্যে তুমি বাইরে গেছিলে তো? হ্যাঁ ঠিক কিনা বলো। আমি আমি ধোঁয়া থেকে বাঁচার জন্য একটু তফাতে গেছিলাম। আমি যখন বেরোলাম তখন দেখলাম একটা মহিলা উপরের দিকে যাচ্ছে, আমি ওর পিছু নিয়েছিলাম কিন্তু। আচ্ছা দোতলায় গেলে তো কেউ পালাতে পারবে না। না, ছাদে যাওয়ার দরজায় তালা বন্ধ, চাবি আমার কাছে আছে। ঠিক আছে আমি গিয়ে দেখে আসছি, তোমরা থাকো। এই দা ভাই, অ্যাম্বুলেন্স কত দূর? বলছি জেঠুমনিকে ফোন করেছিস? হ্যাঁ, আমার তো খেয়ালই হয়নি। দাবুদি আমি বলছি শোনো, আমি ফুলকি দাসকে দেখেছি এই সিঁড়ি দিয়ে নামতে। তার মানে ও উপরে গেছিল। এই শাড়িটা আমি নোটিস করেছি, আমি বলছি শোনো। আমি তো নিজে বলছি যে আমি এই ধরনের শাড়ি পরে কাউকে উপরে উঠতে দেখেছি। আমি তো পিছু নিয়েছিলাম কিন্তু এখানে চেঁচামেচি হচ্ছে দেখে আমি এখানে ছুটে এলাম। মিথ্যে কথা, পুরোটা মিথ্যে কথা। কাম ডাউন প্লিজ। সেটা তুমি কি বলছো? নিজের কথা নিজে শুনতে পাচ্ছ? একটা সাডেন ডিজাস্টার হয়েছে যার জন্য আমরা কেউ মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। আমি জানি তুমি নিজের মধ্যে নেই রাইট নাও, সেটাও বুঝতে পারছি, কিন্তু কি বলছো তুমি? কি মনে হয় তোমার, ফুলকির পক্ষে কাউকে গান ফায়ার করে এভাবে শুট করে দেওয়া সম্ভব? রোহিত, রোহিত উপরে কেউ কোথাও নেই। See? That is what I was saying! She is the one! আরে বাবা, আমি নিজের কানে শুনেছি ও মা দুর্গার সামনে বলেছে ও নিজের হাতের হুতোটাকে শেষ করে দিতে চায়, আর সেটাই ও করেছে। আর ওর যে রুদ্রতার উপর রাগ আছে সেটা তো কারোর কাছে অজানা নয়। অজানা কি? আগেই খেয়েছো, সকলকে দাদার এগেনসে নিয়ে গেছো, তারপরে তোমার শান্তি হয়নি? তোমাকে আজকে ছাড়বো না বলকে আমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।